আর এই তো আমরা বিয়েতে চলে আসছি, আর এ হচ্ছে আমাদের নতুন বউ। এ ছিল দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এই তো মোস কিচেন অ্যান্ড ব্লগ থেকে আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি, তো সঙ্গেই থাকুন আর দেখতেই থাকুন ব্লগটি। তো সকাল সকাল একটু ঘর দরজা পরিষ্কার করছি, গুছাচ্ছিলাম, আর এখানে পাখির খাঁচাটাও পরিষ্কার করে দিছি। আর ওই দিন ছিল পারোনা, তার আগের দিন একাদশী করেছিলাম, তো এখানে আলু সিদ্ধ করেছি, বেগুন আর পটল ভাজি করব, আর এখানে ভাতটাও বসাইছি। তো সকাল সকাল স্নান সেরে পুজো করে ওই কাজ টুকটাক কাজ শেষ করলাম, তারপর কিছু বাজার নিয়ে আসছে, ওগুলো বের করলাম, দুধ নিয়ে আসছে আর চিকেন নিয়ে আসছে, যেহেতু বাসায় মেহমান আসবে। আর এই যে প্রত্যয়ের জন্য কিছু চিপস চকলেট এগুলো নিয়ে আসছে। তো চিকেনটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি, আর এখানে খিচুড়ি রান্না করছি। তো বড় ননাস আসবে, ভাগ্নি ভাগ্নি জামাই ওরা আসবে, যেহেতু রাতে একটা বিয়ের প্রোগ্রাম আসছে, তো সবাই বিয়ের প্রোগ্রামে তো যাবে। আর এই যে ননাস চলে আসছে, লক্ষ্মীদি, আর বাসায় একজন গেস্টও আসছে, তো আমি ট্যাং মি আম এগুলো কেটে দিছি, আর রান্নাটাও শেষ করে নিলাম ততক্ষণে। হ্যাঁ, রান্নাবান্না শেষ, আর ভাবলাম যে মাটির জিনিসেই সব বের করি, সবসময় তো সিরামিক কাঁচের জিনিসগুলোতেই মেহমান আসলে খাবার খেতে দিই, তো ওই দিন আবার মাটির জিনিসগুলো বের করলাম, যেহেতু খিচুড়ি রান্না করছি। আর এই যে ডিম মাংস আর খিচুড়ি, যেহেতু রাতে বিয়ের প্রোগ্রামে যাবে, দুপুরে অত বেশি আর কোনো কিছু করি নাই, সিম্পল খাবার দাবার। তো সব রান্নাবান্না শেষ, আর এখানে একটু সালাদ কেটে নিছি, আর ওরা এখনও আসে নাই। আর এই যে আমি বসে বসে চিপস খাচ্ছি, আমার পছন্দের চিপস। তো এখানে কিছু বেগুন কেটে নিলাম, বেগুনি করব, আর প্রায় তিনটে বেজে গেছে, ওরা এখনও আসেনি, তো আমি সব কিছু একটু গুছিয়ে রাখছি। মাংস নিয়ে নিছি বাটিতে, এখানে সালাদ আর ডিম। তো ওরা আসছে প্রায় তিনটার বেজে গেছে, এই তো চলে আসছে, ও বড় ভাগ্নি প্রীতি আর ভাগ্নির হাজব্যান্ড প্রত্যয়। তো সবাই ওই রুমে গল্প করছে, তা আমি একটু যাই, প্রত্যয় আইসেই ওই রুমে চলে গেছে নিশ্চয়ই সাইকেল চালানোর জন্য। আমি জানি দৌড়ে উঠেছে সাইকেল উঠলে, রানা দিতে কখন রানা দিছে এই যে সবাইকে একটু ট্যাং দিলাম, আর একটু বেগুনিগুলো ভেজে নিচ্ছি, তারপর সবাইকে খাবার দাবার দিয়ে দিব। প্রায় চারটা বেজে যাচ্ছে, আর এই তো দুপুরের খাওয়া দাওয়া সবাই শেষ করছে, দুপুরের খাওয়া দাওয়া শেষ করতে করতে প্রায় বিকেলেই হয়ে যাচ্ছে। তো প্রত্যয় রসমলাই খাবে, আর এই যে ভাগ্নি জামাই সবসময় আসার সময় যে মাতৃভাণ্ডারের রসমলাই নিয়ে আসে, যেটা খুবই পছন্দ, আমরা দুজনের খুব পছন্দ, ভালো লাগে কুমিল্লার এই রসমলাইটা, বিখ্যাত রসমলাই মাতৃভাণ্ডারের। তো সবাই একটু রেস্ট নিচ্ছে, আর এই যে প্রত্যয়কে একটু রসমলাই খাওয়া দিচ্ছে। মজা নেই, কে আনছে, তুমি না বাবা না মা আনছে, কে আনছে, কে নাম বলো, নাম কি, বিমল, তোমার কাকা হয় না দাদু হয় কাকা? প্রত্যয়ের পিঠা খুব পছন্দ, মালপোয়া পিঠাটা, তো একটু ভিজিয়ে রাখছিলাম সুজি চালের গুঁড়া আটা দিয়ে এটা মেখে নিছি। তো কারেন্ট চলে গেছে, এখন চার্জার লাইট দিয়ে বানাচ্ছি। তো সন্ধ্যার পর পিঠাগুলো ভেজে নিছি। আর এই যে এই পিঠা কার জন্য, কার জন্য বানাইছি পিঠা, তোমার জন্য, আমার জন্য, তাহলে তুমি খাও না, আমার জন্য বানাইলে, কারেন্ট নাই, গরম, তা হাত দিয়ে ধরতে পারবা, একটা প্লেটে নো, একটা প্লেটে একটা নো, ধরো 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 প্লেটটা ধরো, আমি দিতেছি ধরো না, না গরম না আমি দিই, এই যে নো নো, ওরে বাবা,
ফুদো ফুদো, ফুদলে ঠান্ডা লাগবে। তোমার কি পিঠা পছন্দ? আর এই তো পিঠাও বানানো শেষ, আর কারেন্টও আসছে, ঠিক সময় কারেন্ট আসছে। তো সবাইকে সন্ধ্যা নাস্তা দিয়ে দিচ্ছি, রসমলাই, আম আর পিঠা। পিঠা মজা শুনি এতক্ষণ, সেই মজা সেই মজা। বিয়েতে যাওয়ার আগ মুহূর্তে দেখেন সবাই ফেস ক্লিন করছে, আর এই তো সবাই রেডি হয়ে এখন বের হয়ে যাচ্ছে। তো ওরা তো একবারে চলে যাবে বউয়ের সঙ্গে, বউয়ের শ্বশুর বাড়িতে। তো যার জন্য ব্যাগ টেক সব নিয়ে একবারেই বের হয়ে যাচ্ছে, আর বাসায় আসবে না, ওখান থেকেই চলে যাবে আবার। এই তো আমরা, আমি ও আর প্রত্যয় এই সিঞ্জিতে, আর তারা ওই একটা সিঞ্জি নিছে। আর বিয়েটা ছিল রমনা কালী মন্দিরে, আর বিয়েটা হচ্ছে আমার বড় ননাসের ভাগিনার বিয়ে। আর অনেকদিন পর রমনা কালী মন্দিরে আসলাম, আর লাইটিংয়ের জন্য তো খুব সুন্দর লাগছে মন্দিরটা দেখেন। আর অনেকগুলো বিয়ে ছিল মনে হয়, হচ্ছে কয়েকটা বউ দেখলাম, বউ আর এই যে। তো এই তো সবাই একটু ছবি টবি তুলবো বউয়ের সাথে, আর এখনও সবাই আসেনি। আর আশেপাশে তো অনেকগুলো বিয়ে হচ্ছে, ঘুরে ঘুরে একটু দেখব কয়েকটা বিয়ে হচ্ছে। আর এই তো ছবি টবি তুলে আমরা সবাই এখানে বসে বসে গল্প করছি, কারণ বর এখনও আসেনি, আমরা সবাই ওয়েট করছিলাম। এখানে বউ পিক তুলছিল, সবাই ফটোশ্যুট করছিল, আর অনেকক্ষণ অপেক্ষা করার পর তারপর আমরা খাওয়া দাওয়া করতে চলে গেলাম, কারণ অনেক রাত হয়ে গিয়েছিল। তো আমরা সবাই এক টেবিলে বসে গেছি, আমি ও লক্ষ্মীদি, ভাগ্নিরা, ওর ফ্রেন্ড আসছিল, তো সবাই এক টেবিলে বসে আমরা রাতের খাবার দাবার খেয়ে নিলাম। আর এদিকে ততক্ষণে বড় চলে আসছে, আর আমরা হয়তো বিয়ে দেখতে পারবো না, কিন্তু ওই যে পেছনে আরেকটা বিয়ে হচ্ছে, কয়েকটা বিয়ে দেখলাম, তিনটা বিয়ে মনে হচ্ছিল ওই দিন মন্দিরে। তো যার বিয়েতে আসছি তার বিয়ে তো দেখতে পারি নাই, তো আশেপাশে আরও দুইটা বিয়ে দেখলাম, কারণ অনেক রাত হয়ে গেছে, আমরা বাসায় চলে যাব, প্রায় 12টা বেজে গেছে। আর এই যে বর আসছে মাত্র, আর এদিকে এই যে মালা বদল হচ্ছে। তো অন্য আরও দুইটা বিয়ে দেখলাম, দেখে এখন আমরা চলে যাব বাসায়। তো ভালো লাগলো, অনেকটা সময় কাটালাম সবার সাথে, আর অনেকদিন পর ওই রমনা মন্দিরে গিয়েছিলাম। বিয়েতে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না, হঠাৎ করেই বিয়েতে যাওয়া। আর এই যে বাসায় আসতে আসতে প্রায় অনেক রাত, তো আজকের ব্লগটা এটাই।